নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। তবে প্রথমে বলে রাখি, এটা কোনো ট্রান্সফার রিলেটেড ভিডিও নয় বা ওই রকম কিছু জাতীয় ভিডিও নয়। এই ভিডিওটা অবশ্যই বাংলার তিন প্রধান, ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং, তাদের যে গৌরবের ইতিহাস, এবার সেই ইতিহাসই কিন্তু আসতে চলেছে পাঠ্যপুস্তকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে আপনারা জেনেও গেছেন ইতিমধ্যে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এই তিন দলের ইতিহাস এবং তাদের অবদান, স্বাধীনতাতেও অবদান ক্লাবের কিন্তু অনস্বীকার্য। এবং এতদিন আমরা শিক্ষার পুস্তক, শিক্ষার যে পুস্তকগুলো তাতে কি জানতাম, সমস্ত রাজনীতির বিভিন্ন কথা জানতাম, জানতাম ইতিহাসের, শুধুমাত্র ভারত নয় এবং ভারতের বাইরের বিভিন্ন ইতিহাসের বই গল্প থাকলেও কিন্তু ছিল না আমাদের দেশে, আমাদের শহরের, আমাদের কলকাতার তিন প্রধান ক্লাব এবং তাদের স্বাধীনতা সংগ্রামে তাদের কী অবদান। স্বাধীনতা প্রায় মোহনবাগানে শুনেছেন এরকম তিন প্রধানের বিভিন্ন কাহিনী এবং তিন প্রধানে খেলে যাওয়া বিভিন্ন ফুটবলারদের নাম কিন্তু এবার আসতে চলেছে পাঠ্যপুস্তকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মৌসুম থেকেই, এই শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণীর বইতে কিন্তু এবার মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের বিভিন্ন কাহিনী, তাদের খেলে যাওয়া বিভিন্ন ফুটবলারের কথা কিন্তু লেখা থাকবে। সত্যি একটা অসাধারণ পদক্ষেপ বলাই যায়, কারণ শুধুমাত্র দেশের বাইরের বিভিন্ন ইতিহাস বা রাজনীতি জেনেও যেটুকুনি হবে, আমাদের নিজেদের এই তিন ক্লাব তাদের ইতিহাসটা জানাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই শিক্ষা ব্যবস্থায় এটা একটা অসাধারণ পদক্ষেপ, তো আমরা ওই ব্যবস্থাকে কুর্নিস জানাই এবং বইয়ের যে লেখাগুলো সেই লেখাগুলো পড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। অবশ্যই চেষ্টা করব সেই লেখাগুলো আপনাদের সামনে তুলে ধরার কোনো একদিন। তো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।